নেম অফ দ্য চ্যাপ্টার ইজ ইয়োর সি দ্যাট দ্য ভেরিয়েশনাল প্রিন্সিপাল। ওকে, ভেরিয়েশনাল, দেখো একদম টপে লেখা আছে ফার্স্ট লাইন, ভেরিয়েশনাল প্রিন্সিপাল। আর এইটাকে অনেক সময় বলা হয় ক্যালকুলাস অফ ভেরিয়েশন, ঠিক আছে, ভেরিয়েশনাল প্রিন্সিপাল অর ক্যালকুলাস অফ ভেরিয়েশন। আমাদের সিলেবাসে লেখা আছে ভেরিয়েশনাল প্রিন্সিপাল বলে, আর ইন সাম সিলেবাস ইট ইজ মেনশন অ্যাট ক্যালকুলাস অফ ভেরিয়েশন। তো দিস ইজ এ ভেরি বিগ চ্যাপ্টার, বেসিক্যালি ভেরিয়েশনাল প্রিন্সিপাল ইজ এ ভেরি বিগ চ্যাপ্টার, অ্যান্ড সাম বুকস আর অলসো অ্যাভেলেবেল ফর দিস চ্যাপ্টার অনলি। ক্যালকুলাস অফ ভেরিয়েশনস বলে একটা ধরো বই পাওয়া যায়, ছোট ছোট বই দেখবে পাওয়া যায়। এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে জেনারেলি, মানে আমাদের এমএসসি, এমএসসি যে একটা অপশনাল পেপার থাকে, সেই অপশনাল পেপারের মধ্যে ভেরিয়েশনাল প্রিন্সিপাল পড়ানো হয় না, এমএসসি তে না, ইউজিতে। বিএসসি তে মানে অপশনাল পেপার হিসাবে তোমার ভেরিয়েশনাল প্রিন্সিপাল আছে, মানে কেউ এটা চুজ করতে পারে নাও পারে। তো ওরা ক্যালকাটা মানে তার মানে বুঝতে পারছো যে একটা চ্যাপ্টার মানে একটা পেপার বেসিক্যালি, মানে সেইটাকে আমরা চ্যাপ্টার করে পড়ছি, তার মানে আমরা একটা লিমিটেড পোর্শন পড়বো আর কি, পুরো ব্যাপারটা পড়তে পারবো না, অত সময় কুলোবে না। বাট উইল স্টাডি এ মেইন ফিচার অর ইম্পর্টেন্ট টপিকস অফ দিস চ্যাপ্টার। তো এটা কি আছে আমাদের, ধরো তো এমএসসি তে পড়ছি মানে সেখানে তো থাকবে, তাছাড়া আমাদের নেট, তারপরে সেট, এই দুটো সিলেবাসে চ্যাপ্টার আছে। এবং প্রত্যেক বছর যদি দেখা যায় দেখবে নেট আর সেট একটা একটা করে কোশ্চেন থাকে, তো সেই রেসপেক্টে এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো বেসিক্যালি দেখো কি হচ্ছে যে আমাদের প্রবলেমটা দেখো এখানে যে এই স্লাইডে যেটা আছে, ইন দিস সাইড ইন্ডিকেটস দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দিস চ্যাপ্টার। কি আছে দেখো, বলছে যে ইন্টিগ্রেশন, একটা ইকুয়েশন নাম্বার ওয়ান দ্যাট ইন্ডিকেটস অ্যান ইকুয়েশন, হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন দেখো এক্স জিরো টু এক্স ওয়ান এফ অফ ওয়াই, ওয়াই প্রাইম মিনস ডেরিভেটিভ ডি ওয়াই ডি এক্স অ্যান্ড এক্স, এক্স হচ্ছে এক্স ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ওয়াই ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ক্যাপিটাল এ যেটা দাঁড়াবে সে দ্যাট ক্যাপিটাল এ ইজ এ ফাংশন অফ ওয়াই অ্যান্ড ইটস ডেরিভেটিভ ওয়াই প্রাইম অ্যান্ড এক্স, তো এই ফাংশনটা আছে অ্যান্ড ডিএক্স। তো এখন হচ্ছে দেখো কি হচ্ছে, যেটা আমরা বলছি যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স বাট ওয়াই ইজ আননোন, ওয়াই আমাদের জানা নেই, ঠিক আছে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, ওয়াই ইজ নট এ নোন কোয়ান্টিটি। তো ওয়াই যদি আমরা জেনে যেতাম না, ওয়াই যদি জেনে যেতাম তাহলে আমাদের কি জানা থাকবে, ওয়াই ইজ আননোন কোয়ান্টিটি। ওয়াই যদি আমাদের জানা থাকতো তার মানে এইখানে যে এফ টা আমাদের যার ইন্টিগ্রেশন করছে সেটা তো আমাদের জানা থাকবে, এফ জানা থাকবে। তো এফ যদি আমাদের জানা থাকে, গিভেন ফাংশন, এফ বেসিক্যালি ইজ এ গিভেন ফাংশন, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, দিস ইজ দ্য গিভেন ইনফরমেশন, বাট দ্য এক্সপ্রেশন ফর ওয়াই ইজ নট নোন। তো সেই জন্য কি হচ্ছে যে ধরো ওয়াই এর যদি ভ্যালু আমরা যদি জানতাম, ওয়াইটা কেমন এক্সপ্রেশন, তাহলে ধরো এখানে আমরা সাবস্টিটিউট টু করে দিতাম, ওয়াই এর এক্সপ্রেশনটা বসাতাম, পুরোটা কনভার্ট হয়ে যাচ্ছে ইন টার্মস অফ এক্স বিকজ ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, দেন দ্য টোটাল এক্সপ্রেশন বিকাম অ্যান এক্সপ্রেশন অফ এক্স অ্যান্ড উই ক্যান ইজিলি ইন্টিগ্রেট ইট। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওয়াই ইজ আননোন কোয়ান্টিটি। কোশ্চেন হচ্ছে যে আমাদের কি করতে হবে, না তো এই যে পুরো যে ইন্টিগ্রেশনটা আছে সেখান থেকে ওয়াই বার করতে হবে, উই হ্যাভ টু ডিটারমিন ওয়াই, ওয়াই সাজ দ্যাট জে, দ্যাট মিনস দ্য টোটাল ইন্টিগ্রান্ড ইজ অপটিমাম, মিনস আইদার ম্যাক্সিমাম অর ওয়ান মিনিমাম। তো দ্যাট ওয়ান ইজ মেনশন হিয়ার, দেখো সি ইন দ্য রেড মার্ক, ইন রেড মার্ক দ্য কোশ্চেন ইজ মেনশন অর কোশ্চেন ইজ প্রপোজড, ফাইন্ড এ পাথ ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স, মানে আমরা আগে বললাম ওয়াই যে ফাংশন অফ এক্স দ্যাট রিপ্রেজেন্টস এ পাথ ভি অর এ কার্ভ ইন এ টু ডাইমেনশনাল প্লেন, সো ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স রিপ্রেজেন্টস এ পাথ স্টার্টিং ফ্রম এক্স জিরো, এক্স জিরো ইজ দ্য লোয়ার লিমিট অফ দ্য ইন্টিগ্রেশন অ্যান্ড এক্স ওয়ান ইজ দ্য আপার লিমিট, সো দ্য ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স ইজ এ পাথ বিটুইন এক্স জিরো অ্যান্ড এক্স ওয়ান হুইচ অপটিমাইজ দ্য ফাংশনাল ওয়াই, নোট দ্যাট হিয়ার নট ফাংশন, ইট ইজ ফাংশনাল, ফাংশনাল জে, জে ইজ কল্ড দ্য ফাংশনাল। So what is functional, I am telling you later. But the problem is find the y, because I have mentioned that the y is unknown. Because y is unknown, so we have to determine it. The condition is you have to determine y such that j is optimal. So this is a new kind of problem, and I think we have never studied this kind of problem. মানে আমরা কি করতাম, ইন্টিগ্রান্ট দেওয়া আছে, ইন্টিগ্রেশন করে নিতাম, জে পেয়ে যেতাম, এবার জে কে আমরা ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতাম, আমাদের সেটা তো হচ্ছে কনভেনশনাল আইডিয়া। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে দেখো, যে এখানে আমাদের সেই ধরনের প্রবলেমটা না, কারণ একটা স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার না যে ইন্টিগ্রেশন করে নেব তারপরে অপটিমাইজ করার জন্য যে আমাদের টেকনিক, ম্যাক্সিমাম মিনিমাম করার যে টেকনিক সেটা জের উপরে অ্যাপ্লাই করবো সেটা কিন্তু করা যাচ্ছে না, ঠিক আছে, মানে
যেহেতু ওয়াই জানা নেই, তো আমাদের বার করতে হবে। আমাদের প্রবলেমটা হচ্ছে এইভাবে যে ওয়াইটাকে বার করো, তার সাথে সাথে যে যেন ম্যাক্সিমাম বা মিনিমাম যেন হয়, এটা হচ্ছে আমাদের বক্তব্য, এটা হচ্ছে প্রবলেম। তো ভেবে দেখো যে এই ধরনের আইডিয়া আমাদের নেই এত। তো বেসিক্যালি হোয়াট ইজ ফাংশনাল, আই উড লাইক টু সে হোয়াট ইজ ফাংশনাল। ফাংশনাল মিনস এ ফাংশন অফ আননোন থিংস, ঠিক আছে? দ্য কোয়ান্টিটি অফ আননোন থিংস ইজ কল্ড দ্য ফাংশনাল, বুঝতে পারছি? যেখানে যে ক্যাপিটাল এফ যেটা আছে না, ক্যাপিটাল এফ এটা আননোন কোয়ান্টিটি, তার মানে পুরো জে হচ্ছে তোমার আননোন, তাই না? এনিহাও যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে ওয়াই এক্সপ্রেশন জানা নেই আমাদের, তার মানে ক্যাপিটাল এফ ইজ এ ফাংশন অফ আননোন কোয়ান্টিটি, দ্যাট মিন জে ইজ অলসো কোয়ান্টিটি অফ আননোন থিংস, তো সেই জন্য জে ইজ কল্ড এ ফাংশন, নট ফাংশন। এই হচ্ছে ব্যাপার আমাদের। তাহলে এখন হচ্ছে যে আমরা এই প্রবলেমকে কিভাবে সলভ করতে পারি। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম। সো দ্য ভেরিয়েশনাল প্রবলেম, হোয়াই ইট ইজ কল্ড ভেরিয়েশনাল আই এম টেলিং ইউ লেটার। দ্য ভেরিয়েশনাল প্রিন্সিপাল ইজ এ সাইন্টিফিক প্রিন্সিপাল অর সাইন্টিফিক ইয়ার থিওরি অর স্টেটমেন্ট লাইক দ্যাট ইউজড উইথ ইন দ্য ক্যালকুলাস অফ ভেরিয়েশনস। সো ক্যালকুলাস অফ ভেরিয়েশনস ইজ এ সাবজেক্ট, ইন দ্যাট সাবজেক্ট উই আর ইউজিং ইউর ভেরিয়েশনাল প্রিন্সিপাল টু সলভ এ কাইন্ড অফ প্রবলেমস। ওকে, এক ধরনের প্রবলেম আমরা সলভ করার জন্য, এক ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা কি করছি না, তো ভেরিয়েশনাল প্রিন্সিপাল ইউজ করছি। ভেরিয়েশনাল প্রিন্সিপাল ইজ ইউজড টু সলভ দ্য প্রবলেমস অফ ক্যালকুলাস অফ ভেরিয়েশন। ওকে, তো হুইচ ডেভেলপস দ্য জেনারেল মেথড। ভেরিয়েশনাল প্রিন্সিপাল বেসিক্যালি ডেভেলপস জেনারেল মেথডস ফর ফাইন্ডিং ফাংশনস হুইচ এক্সটিমাইজ দ্য ভ্যালু অফ কোয়ান্টিটিস দ্যাট ডিপেন্ডস আপন দোজ ফাংশন। ঠিক আছে, এক্সট্রিমাইজ করা হচ্ছে, এক্সট্রিমাইজ মিনস আইদার ইট ইজ ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ। ওকে, ভেরিয়েশন অফ প্রিন্সিপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইউর সেন্টেন্স, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড ইজ পাওয়ারফুল মেথড টু সলভ এ লার্জ নাম্বার অফ অপটিমাইজেশন প্রবলেমস। সি দ্যাট দিস কাইন্ড দিস টাইপ অফ মেথড ইজ ইউজ টু সলভ অপটিমাইজেশন প্রবলেম। তো ইন রিয়েলিটি আমরা যদি প্রবলেম দেখি, ম্যাথামেটিক্যাল প্রবলেম যদি দেখি, তাহলে আমরা মেইনলি বা অ্যাট দ্য মোস্ট অফ দ্য টাইম উই ক্যান ক্লাসিফাই দ্য প্রবলেম অ্যাজ এ অপটিমাইজেশন প্রবলেম অর ডিসিশন মেকিং প্রবলেম অর নাই দ্যাট অপটিমাইজেশন নর ইয়ার ডিসিশন মেকিং। মানে হোল প্রবলেমস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরিজ, ওয়ান ইজ অপটিমাইজেশন প্রবলেম, সেকেন্ড ওয়ান ইজ ইয়ার ডিসিশন মেকিং প্রবলেম and third one is different type of problem. That means just find out the solution like that. There is no optimization, there is no decision. So optimization problem to porecho jekhane maximum value minimum value bar kora hobe, to shei dhoroner problem ke bola hocche optimization problem. Okay, there is no doubt the other simplex method amra maximum minimum kor kor bar korechi. So all the methods in LPPs are optimization methods or optimization problem of type optimizations. Okay, ডিসিশন মেকিং মানে কি হচ্ছে, যে ধরো একটা প্রবলেম আছে সেটা সলভ করে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা এই ডিসিশন নিতে পারি, ঠিক আছে? এই ডিসিশন নেওয়া আছে, এই কাজ করতে পারি, দ্যাট ওয়ান ইজ কল্ড দ্য ডিসিশন মেকিং প্রবলেমস। আর কি থাকে, ধরো মানে একটা অঙ্ক দেওয়া আছে যে মনে করো আমরা ক্লাস প্রাইমারিতে আমরা পড়েছি, বড় হয়েও আমরা পড়েছি যে আমরা কিছু ধরনের প্রবলেম আছে, যে ধরনের প্রবলেম আমরা সলভ করে সার্টেন রেজাল্ট পেয়ে থাকি, তাই না? ধরো ডিনামিক্সে যে প্রবলেম দেওয়া থাকতো, সার্টেন ফোর্স আছে, সার্টেন কন্ডিশন আছে, তো ফাইন্ড দা ইউর ডিসপ্লেসমেন্ট অর ভেলোসিটি অর অ্যাক্সেলারেশন। সো দ্যাট ডাজ নট কন্টেইন ইউর অপটিমাইজেশন টাইপ অফ কনস্ট্রেন্ট অর অপটিমাইজেশন টাইপ অফ অবজেক্টিভ ফাংশন অ্যান্ড সো অন। ওকে, সো মানে ডিনামিক্সে যে প্রবলেম পড়ছে, দ্যাট ডাজ নট ফল ইউর অপটিমাইজেশন প্রবলেম, দ্যাট ডাজ নট ফল অন ইউর ডিসিশন মেকিং প্রবলেম, বাট দ্যাট ওয়ান ক্যাটাগরিক্যাল প্রবলেম। তো সেটা আমাদের ইম্পর্টেন্ট না। তাহলে আমাদের কি হচ্ছে, দেখো ভেরিয়েশন অফ প্রিন্সিপাল উই আর জেনারেলি ইউজ টু সলভ অপটিমাইজেশন প্রবলেম, উই হ্যাভ টু রিমেম্বার ইট। দ্য প্রিন্সিপাল, দিস প্রিন্সিপাল ইজ ইউজ টু অপটিমাইজ এ কোয়ান্টিটি। সি দ্যাট দিস প্রিন্সিপাল মিনস ভেরিয়েশন অফ প্রিন্সিপাল ইজ ইউজ টু অপটিমাইজ এ কোয়ান্টিটি হুইচ অ্যাপিয়ার্স অ্যাজ এন ইন্টিগ্রাল। এখানে নতুন বলতে যেটা দাঁড়াচ্ছে, অপটিমাইজেশন আমরা জানি করেছি, নতুন কি না তো বলছে যে যে কোয়ান্টিটিকে আমরা অপটিমাইজ করছি, দ্যাট ওয়ান প্রেজেন্ট or that one given in terms of an integral. Okay, at integral form e paoa jacche, acha it gives the necessary condition that the quantity appearing as an integral has either a minimum
or a maximum, that is stationary value. Means after this solution, we obtain a solution that contains either maximum solution or minimum solution of the given things. Okay. The optimization tato tai hobe ar ki. Ebar ki hocche dekho, eta hocche amader basic concept, basic dharona. Ebar amra ki korchi na, to we have to develop a method to solve such kind of problem. Optimization problem containing your integral or represents in terms of integral. বুঝছো এখানে যে ধরনের অপটিমাইজেশন প্রবলেম আমরা কনসিডার করছি সেটা কেমন ধরনের তা তো ইন্টিগ্রালের মধ্যে ইন্টিগ্রাল ফর্মে আমাদের প্রবলেমটা দেওয়া থাকবে এবং সেইটার আমরা অপটিমাম ভ্যালু বার করতে চাইছি ঠিক আছে তা এখানে দেখো কি বলছে না তো ডিডিউস অফ অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন মানে ভেরিয়েশন অফ প্রিন্সিপালটা তো একটা প্রিন্সিপাল সেই প্রিন্সিপালটা আমরা মানে বলার চেষ্টা করছি তো সেই ভেরিয়েশন অফ প্রিন্সিপাল যেহেতু হচ্ছে রুলস একটা মেথড তো সেটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে এই ধরনের প্রবলেমকে সলভ করব তো সেটা করার জন্য এই ধরনের প্রবলেম থাকার জন্য আমরা কি করছি ইন্টারমিডিয়েট একটা ইকুয়েশন বানাবো সো দ্যাট ইকুয়েশন ইজ নোন অ্যাজ অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অর সিম্পলি ইট ইজ কলড দ্য অয়লার ইকুয়েশনস ওকে তো দ্য প্রবলেম ইজ দিস ওয়ান ইনিশিয়ালি এট দ্য ফার্স্ট স্লাইড উই হ্যাভ মেনশন দিস ইকুয়েশন এন্ড উই হ্যাভ টু ফাইন্ড ওয়াই সাচ দ্যাট জে ইজ অপটিমাম তো দিস ইজ দ্য সিম্পল ভার্সন অফ দ্য প্রবলেম এন্ড নাও উই ডিসকাস দ্য your procedure to find out the solution. So to find out the solution, we have to construct an Euler-Lagrange equation. বুঝছেন আমরা তো কিভাবে সলভ করব কিভাবে y বার করব সেটা আমরা দেখাবো তার সাথে সাথে যে তোমার অপটিমাইজ হবে কিন্তু সেই প্রবলেম সলভ করার জন্য আমরা একটা ইকুয়েশন তৈরি করব ফর এ গিভেন প্রবলেম উই হ্যাভ টু কনস্ট্রাক্ট অ্যান ইকুয়েশন এন্ড বাই সলভিং দিস ইকুয়েশন উইল গেট দ্য সলিউশন ওকে অ্যানসার ফাইনাল অ্যানসার তো সেইটা করার জন্য দেখো টু ফাইন্ড আউট দা অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন সি দিস ডায়াগ্রাম এই ডায়াগ্রামে কি আছে দেখো আমাদের এটা হচ্ছে প্লেন দুটো অ্যাক্সিস আছে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এন্ড কি আছে ধরো একটা পয়েন্ট পি হুজ কোঅর্ডিনেট ইজ এক্স 0 ওয়াই 0 এন্ড অ্যানাদার পয়েন্ট ইজ কিউ দ্যাট ওয়ান ইজ এক্স 1 এন্ড ওয়াই 1 তো আমাদের কি করতে হবে ধরো পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের মধ্যে মনে করো একটা পাথ আছে পি থেকে কিউ এর মধ্যে একটা পাথ আছে পি এন্ড কিউ আর টু গিভেন পয়েন্টস তো এখন কন্ডিশন কি হচ্ছে না তো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য পাথ পি আর কিউ মানে আর ইন্টারমিডিয়েট একটা পয়েন্ট আমরা নিয়েছি সো দেয়ার আর টু অল্টারনেটিভ পাথস ফ্রম পি টু কিউ ওয়ান ইজ পি আর কিউ এন্ড অ্যানাদার ইজ পি আর ড্যাশ কিউ সো দেয়ার আর টু অল্টারনেটিভ পাথস উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অপটিমাম পাথ সাচ দ্যাট অর ফর হুইচ দ্য ইন্টিগ্রাল জে বিকামস অ্যান এক্সট্রিম আর দেখো পি থেকে কিউ তে এখানে দুটো পাথ দেখানো হয়েছে একটা পি আর কিউ পাথ আর একটা হচ্ছে পি আর ড্যাশ কিউ পাথ তাছাড়া কি হতে পারে আরো ডিফারেন্ট টাইপের পাথ হতে পারে দ্যার ইজ এ স্ট্রেট লাইন বিটুইন পি এন্ড কিউ দ্যার ইজ এ জিগজ্যাগ পাথ এরকম টাইপের জিগজ্যাগ পাথ থাকতে পারে বিটুইন পি এন্ড কিউ লট অফ পাথস আর দেয়ার দ্যাট মিনস দ্য নাম্বার অফ পাথস আর ইনফাইন বিটুইন দিস টু পয়েন্টস এন্ড এইরকম একটা পাথ হতে পারে আর এই যে পি আর কিউ যে দুটো পয়েন্টস আছে সেই দুটো পয়েন্টের জন্য ইনফাইনাইট মেনি পাথস থাকে আমাদের কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড আউট দ্য পাথ অপটিমাম পাথ ফাইন্ড আউট দ্য পাথ বেসিক্যালি সাচ দ্যাট দ্য ইন্টিগ্রাল জে বিকামস ইওর অপটিমাম এটা হচ্ছে কন্ডিশন অনেক পাথ আছে অনেক পাথ আমাদের দরকার নেই আমাদের একটা পাথ আমাদের চাই যে পাথের জন্য আমাদের যেটা তোমার হচ্ছে অপটিমাম সেই পাথটাকে বার করতে হবে দ্যাট পাথ মে বি পি আর কিউ দ্যাট পাথ মে বি পি আর ড্যাশ কিউ ওকে তো আমরা কি করছি দেখো আমরা আমাদের যে বোঝার সুবিধার জন্য আমাদের বোঝার সুবিধার জন্য মানে ইনফাইনাইট পাথ তো থাকবে এটা তো বুঝতেই পারছো পি আর কিউ মধ্যে ইনফাইনাইট পাথ থাকবে বিকজ দিস ইজ এ প্লেন ইওর রিপ্রেজেন্টেশন প্লেন ম্যাপ তো আমরা ধর আমাদের সুবিধার জন্য টু ডেভেলপ দা থিওরি উই কনসিডার অনলি টু পাথস অ্যামাং দা ইনফাইনাইট নাম্বার অফ পাথস তো অ্যামাং দেম উই কনসিডার পি আর কিউ ইজ দা অপটিমাম পাথ ওকে পি আর কিউ ইজ দা অপটিমাম পাথ এন্ড ইটস ইকুয়েশন ইজ কনসিডার অ্যাজ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্টার এক্স ইজ কল্ড দা অপটিমাম পাথ একটা নাম দিয়ে দিলাম স্টার দিয়ে আমরা নাম দিলাম ধরো এই হচ্ছে ব্যাপার এবার কি হচ্ছে দেখো যে আমাদের পি আর ড্যাশ কিউ হচ্ছে অ্যানাদার পাথ আদার দেন অপটিমাম সো পি আর ড্যাশ কিউ ইজ দ্য এ পাথ অ্যামাং দ্য অল পসিবল আদার পাথস ঠিক আছে তার মানে ওই পাথ পি আর ড্যাশ কিউ হচ্ছে ইনফাইনাইট আর অপটিমাম পাথ হচ্ছে একটাই সেটাকে আমরা বলছি পি আর কিউ তো এখন দেখো কি এই দুটো পাথের মধ্যে যেটা দাঁড়াচ্ছে মনে করো পি আর কিউ আমরা ধরো জয়েন করেছি পি আর সরি আর 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 ড্যাশ
are two parts on two different paths, and this is the this length is denoted by delta y. This is the variation between y. Then, ekhane jodi amra extend kore dei line ta ke jodi ten ekhane kore dei, tale ekhane dhoro ekta amader ki thakche je x thakche. Eta hocche given x. Ei given x er jonno p r q mane nicher je path tar jonno height konta ei tuku hocche height. Nicher pather jonno height hocche eta, ar upore pather jonno height mane y value hocche eta. Ar ei je dhoro difference jeta thakche, difference between these two heights, difference between these two heights mane ei portion ta. डिफरेंट पाथ पासी डिफरेंस डिफरेंसा डेल्टा वाई दिस इज कॉल्ड द वेरिएशन तो এখন দেখো সেই যে ভেরিয়েশন যা ভেরিয়েশন বিটুইন দা পাথস ইজ জেনারেটেড বাই ডেল্টা ওয়াই এন্ড ইট ইজ রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ এপসিলন এন্ড ইটা ওয়্যার ইটা এক্স ইজ অ্যান আরবিট্রারি ডিফর্মেশন দিস ইজ কলড ডিফর্মেশন এন্ড এপসিলন ইজ ইটস ম্যাগনিটিউড ডিফর্মেশন মিস ভেরিয়েশন চেঞ্জেস এরকম বোঝাচ্ছে তাহলে ইটা এক্স একটা ফাংশন অফ এক্স এটা তো বোঝাই যাচ্ছে ইটা উইদিন ব্র্যাকেটস এক্স লেখা আছে দ্যাট মিন্স দা ভেরিয়েশন ইজ আ ফাংশন অফ এক্স ওকে फिक्स्ड पॉइंट P and Q এটা তো ডায়াগ্রামে দেখলে যে যত পসিবলি পাথ হোক না কেন আমাদের যেহেতু পি থেকে কিউ তে যেতে হবে দ্যাট মিন্স উই ক্যান গ্যারান্টেড দ্যাট দ্য অল পাথস পাসিং থ্রু পি এন্ড কিউ মানে দুটো এন্ড পয়েন্টের মধ্যে দিয়ে পাস করবে এন্ড কি হচ্ছে না তো ওই যে এন্ড পয়েন্ট থাকছে পি পয়েন্ট এন্ড কিউ পয়েন্ট এই দুটো পয়েন্টের এক্স ভ্যালু কত x0 আর x1 তাহলে x0 পয়েন্টে ইটার ভ্যালু 0 হবে আবার কিউ পয়েন্টে মানে x1 যার কোঅর্ডিনেট সেখানেও আমাদের এটা হচ্ছে 0 মানে দ্যাট ইজ নো ভেরিয়েশন এট দা এন্ড নো চেঞ্জেস দেখো এই দুটো পয়েন্টে কি আছে দুটো পাথই এক জায়গায় মিট করেছে পি পয়েন্টেও দুটো পাথ এক জায়গায় মিট করেছে দ্যাট মিন্স দ্যাট ইজ নো ভেরিয়েশন বিটুইন দা পাথস এট দা এক্সট্রিম পয়েন্ট অর এন্ড পয়েন্টস তো সেই জন্য এক্সট্রিম পয়েন্ট অর এন্ড পয়েন্টে আমাদের কি হচ্ছে না তো ইটার ভ্যালু 0 হচ্ছে এবার কি হচ্ছে সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে ইটা এক্স মাস্ট বি ডিফারেনশিয়েবল মানে যে ফাংশনটা ইটাক্স হচ্ছে সেটা একটা ডিফারেনশিয়েবল ফাংশন হবে মানে ম্যাথমেটিক্যালি আমরা অ্যাসাম করছি দ্যাট ওয়ান ইজ ডিফারেনশিয়েবল ফাংশন তো এই দুটো হচ্ছে তোমার মানে ক্রাইটেরিয়া অর কন্ডিশন ইমপোজড অন ইটাক্স ওকে দুটো কন্ডিশন নাম্বার 1 নাম্বার 2 মানে এন্ড পয়েন্টে ইটার ভ্যালু 0 হবে আর ইটা হচ্ছে ডিফারেনশিয়েবল এই হচ্ছে কন্ডিশন এরপর দেখো আমরা কি করছি যে আমাদের পাথটা কি ধরা আছে y = y star x ইজ দা অপটিমাম পাথ P R Q be the optimum path and its equation is y equal to y star x. Okay, and another path P R dash Q be the another path sometimes called it is varied path means changeable. Optimum path to unique fixed axis. Varied path means kya chhe? Shilo je kono ekta path hobe among the infinite paths. To ekbar je varied path thakche tar equation thotchi y equal to y star x plus delta y. Upore je value ta ache dekho. সেটা দেখো উপরে একটা ভ্যালুটা কত হচ্ছে উপরে ভ্যালুটা হচ্ছে এখানে যদি আমরা অবজার্ভ করি তাহলে উপরের ভ্যালুটা হচ্ছে দেখো এইটা হচ্ছে নিচের কার্ভের জন্য আমাদের ভ্যালুস এইটা এই ভ্যালুটা কত না তো এই কার্ভ যেহেতু আমরা y স্টার x দিয়ে ডিনোট করছি তাহলে এই ভ্যালুটা হচ্ছে y স্টার x দিস ইজ y স্টার x তার সাথে আমরা কি করছি ডেল্টা y যদি অ্যাড করে দিই তাহলে y r ড্যাশ এর ভ্যালু পাচ্ছি মানে টোটাল এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে টোটাল দিস y এখানে দেখো y x বলে আমরা ডিনোট করছি তাহলে y x মানে কত y স্টার x প্লাস এই হাইট ডেল্টা y তো এখানে ধরো সেইটা আমরা লিখেছি যে y ইকুয়াল টু y স্টার x প্লাস ডেল্টা y মিন্স y স্টার x প্লাস ইটা এপসিলন ডেল্টা y কে আমরা ইটা এপসিলন ধরলাম তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দা ভ্যারিড পাথ y ইকুয়াল টু y স্টার x প্লাস এপসিলন ইনটু ইটা x ইজ দা ইকুয়েশন অফ ইওর ভ্যারিড পাথ ওকে তো এবার আমাদের দেখো যে আমাদের ইকুয়েশনটা ছিল j = f of কি ছিল
y ছিল, y ড্যাশ ছিল আর x ছিল। প্রথম যে ইকুয়েশন এক দেখেছিলাম আমরা, সেইখানে আমরা দেখেছিলাম যে ক্যাপিটাল f ইজ এ ফাংশন অফ y, y প্রাইম এন্ড x। এখানে কি হচ্ছে, y এর ভ্যালু আমরা কি পেলাম, y এর ভ্যালু পেলাম y স্টার x প্লাস eta x epsilon, সেই জন্য তাই লিখেছি। আর এর ডেরিভেটিভ করলে কত হবে, y স্টার এর ডেরিভেটিভ করলে কত হবে, y স্টার প্রাইম প্লাস ইটা ডেরিভেটিভ করলে ইটা এক্স প্রাইম, আর ইপসিলন তো কনস্ট্যান্ট, দ্যাট ওয়ান ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করছে। সো দিস ইজ দ্য চেঞ্জ এক্সপ্রেশন। তার মানে কি হচ্ছে, দেখো এবার এখানে y স্টার এক্স তো অপটিমাম পাথ, তো আমরা ধরে নিতে পারি যে দ্য অপটিমাম পাথ ইজ নন, এনি হাউ দ্য অপটিমাম পাথ ইজ নন, ইট মে বি অ্যাকসেপ্টেড অর ইট মে বি অ্যাসিউমড যে y স্টার এক্স ইজ নন। তাহলে কি দাঁড়াচ্ছে যে এটা যদি y স্টার যদি নন হয়ে যায়, জেনে যায়, তাহলে পুরোটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। পুরোটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু x, আফটার ইন্টিগ্রেশন ইট বিকামস এ ফাংশন অফ এপসাইলন অনলি। আর কি কি থাকবে, আর থাকবে x0 আর x1 থাকবে, x0 x1 হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো তার মানে আমরা বলতে পারি যে আফটার ইন্টিগ্রেশন j ইজ অ্যান এক্সপ্রেশন কন্টেইনিং এপসাইলন, ওকে কন্টেইনিং এপসাইলন। তার মানে কি হচ্ছে, দেখো তার মানে আমরা যেটা বললাম এতক্ষণ ধরে ধরে, তার মানে আমরা বলতে পারি যে এই যে ধরো জে আফটার ইন্টিগ্রেশন জের মধ্যে কি থাকবে, জের মধ্যে বা জে যে ফাংশন অফ এপসিলন হবে সেটা আমরা বুঝে নিলাম, যে আফটার ইন্টিগ্রেশন জে বিকামস আ ফাংশন অফ এপসিলন। ওকে, তাহলে জে হচ্ছে এপসিলন এর ফাংশন, এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন হয়ে গেলে এপসিলন এর ফাংশন হলো। এরপরে মনে করো আমাদের কি হচ্ছে অবজেক্টিভ, আমাদের অবজেক্টিভ হচ্ছে ফাইন্ড ওয়াই, মানে এই ওয়াই স্টার এক্সপ্রেশনটা আমাদের বার করতে হবে যাতে যেটা আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম হয়। তো যে যদি ম্যাক্সিমাম বা মিনিমাম হয় তাহলে কি হবে, তার যে ডেরিভেটিভ মানে ডি জে ডি এপসিলন, এটা মনে রাখতে হবে যে দিস ইজ জে ইজ নট এ ফাংশন অফ এক্স অর ওয়াই বাট জে ইজ এ ফাংশন অফ এপসিলন, সো উই হ্যাভ টু ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এপসিলন। তো সেই জন্য আমরা বলছি ফর এক্সট্রিম ভ্যালু অফ জে এপসিলন ডি জে ডি এপসিলন dj depsilon must be equal to 0, then for your condition for extremum the first derivative should be 0, so সেই জন্য আমরা first derivative কে 0 করতেই পারি। Again we see that j epsilon will be optimum if epsilon equal to 0, and alternatively যদি আমরা diagram এ যাই তাহলে দেখা যাচ্ছে যে j epsilon optimum হবে যদি epsilon 0, optimum epsilon যদি 0 হয়ে যায় তাহলে কি হচ্ছে, দেখো diagram এ epsilon যদি 0 হয়ে যায় তখন আমাদের দাঁড়াচ্ছে, মানে এটা এটা মাথায় রাখতে হবে যে এই ইটা ওয়াই মানে হচ্ছে তোমার ইটা ওয়াই মানে এপসিলন ইনটু ইটা এক্স, সরি ডেল্টা ওয়াই মানে হচ্ছে এপসিলন ইনটু ইটা এক্স। এবার মনে করো আমরা কি দেখলাম যে আমাদের এই যে ওয়াই যেটা আমরা পেয়েছি উপরে যে কার্ভটা আছে তার উপরে কার্ভের ইকুয়েশন হচ্ছে, উপরে কার্ভের ইকুয়েশন হচ্ছে যা আছে সেটা প্লাস হচ্ছে ইটামটা, মানে তোমার এপসিলন ইনটু ইটা এক্স, উপরে যে কার্ভ তার ইকুয়েশন। এইবার এই ইকুয়েশনে দেখো এটা হচ্ছে উপরে কার্ভের ইকুয়েশন মানে পি আর ড্যাশ কিউএন, আর ধরো নিচে যেটা আছে যেটা অপটিমাম পাথ বলছি পি আর কিউ পাথ, তার ইকুয়েশন হচ্ছে এরকম নাই, মানে ওয়াই ইকুয়াল টু ওয়াই স্টার এক্স, ওয়াই ইকুয়াল টু ওয়াই স্টার এক্স। ওকে, তাহলে এখন দেখো এই যে এপসিলন ইটা এক্স যে টার্মটা আছে এই এপসিলন যদি জিরো হয়ে যায়, ইফ ইট ইজ জিরো তাহলে কি হচ্ছে, দুটো পাথ সেম হয়ে, তার মানে আমরা এটাই বলতে পারছি যদি ওই যে ইকুয়েশন গুলো আমরা লিখেছি সেখানে যদি এপসিলন জিরো বসে দিই তার মানে আমরা অ্যান্সার পাবো উইথ রেসপেক্ট টু ইয়ার অপটিমাম পাথ। ঠিক আছে, তো সেই কথাটা এখানে আমরা বলতে চাইছি আর কি, এখানে যদি আমাদের যদি আমাদের ধরো এপস জে এপসিলন উইল বি অপটিমাম ইফ এপসিলন ইকুয়াল টু জিরো, ওই ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে বা আমরা যেভাবে প্রবলেমটাকে ফর্মুলেট করছি সেখান থেকে বোঝা যাচ্ছে এপসিলন জিরো হয়ে গেলে কিন্তু দুটো পাথ সেম হয়ে যাবে, তার মানে আমরা অপটিমাম পাথ পাচ্ছি। তো তার মানে কি দেখো হচ্ছে না, তো জে অপটিমাম হওয়ার দুটো কন্ডিশন পাচ্ছে, একটা কন্ডিশন হচ্ছে দেখো এখানে সি দ্যাট জে এপসিলন উইল বি অপটিমাম ইফ এপসিলন ইকুয়াল টু জিরো, এপসিলন জিরো হলে জে এপসিলন তোমার অপটিমাম হবে, আবার এটা তো অপটিমাম হওয়ার জন্য কন্ডিশন, সেটা তো আমরা ধরো ইলেভেন ক্লাস ইলেভেনে আমরা স্টাডি করেছি যে ফার্স্ট ডেরিভেটিভ শুড বি জিরো অ্যাট দ্য এক্সট্রিম পয়েন্ট। তাহলে এই দুটো কন্ডিশন যদি আমরা ধরো একসাথে যদি আমরা ইনকর্পোরেট করে নিই, একসাথে যদি আমরা ইনকর্পোরেট করি তাহলে কি হবে, ডিজে ডি এপসিলন ইকুয়াল টু জিরো ফর এপসিলন ইকুয়াল টু জিরো, এইটাকে আমাদের মাথায় রাখতে হবে। ইন নেক্সট ক্লাস উই উইল ডিসকাস ফ্রম দিস পয়েন্ট, এটা একটু মনে রাখবে, আমাকে পরের দিনের ক্লাসে বলবে।
ঠিক আছে, যে dz dx = 0 for epsilon = 0 এই কন্ডিশন আমরা পেলাম। তারপরে আমাদের j এর যে ইকুয়েশন আছে না, এটাকে আমরা ডেরিভেটিভ করব পরের দিনে, দেখো এটাকে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু epsilon। কিভাবে ডেরিভেটিভ করা হবে সেটা আমরা বলবো, সেটা নিজেরা করেছো, যে ডিফারেনশিয়েশন আন্ডার ইন্টিগ্রাল সাইন বলে একটা চ্যাপ্টার পড়েছো, সেখানে এটা আমরা শিখেছি কিভাবে আমরা ডেরিভেটিভ করতে পারি। তো যাই হোক, এখন তোমাদের তো টাইম যেহেতু শেষ, অতএব আমরা ক্লোজ করলাম। এরপরে তোমরা ইয়ে করো, অ্যাটেন্ডেন্সটা ঝটপট দিয়ে দাও।